খারাপ মৃত্যুর কিছু বাস্তব উদাহরণ। ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ তার আল জাওয়াব আল কাফিতে লিখেছেন, মৃত্যু শয্যাশায়িত এক ব্যক্তিকে কালামা পড়তে বলায় সে বলে, এতে আমার কি লাভ হবে, আমি কখনো আল্লাহর জন্য সলাত পড়ছি না, এবং শেষ পর্যন্ত সে কালামা উচ্চার করতে পারেনি। আল্লামা হাফেজ আজ জাহাবি রহমুল্লাহ বলেছেন, এক ব্যক্তি মদের আসরে যেত, মৃত্যুর সময় ওই ব্যক্তিকে কালামা শিক্ষা দেওয়া হয়েছিল। সে উত্তরে বলেছিল, মদ পান করো এবং আমাকে মদ পান করাও। তারপর সে মারা গেল। ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ বলেছেন, এক ব্যক্তি বেশি গান প্রিয় ছিল, মৃত্যুর সময় তাকে কালামা পড়তে বলায় সে গান শুরু করল এবং কালামা উচ্চারণ করতে পারল না। মিশরের সাবেক আইনমন্ত্রী ফারুক মাহমুদ এক সাক্ষাৎকারে বলেন, এক ব্যক্তি এক মুসলমান ও এক খ্রিস্টান থেকে একটি উট এবং আরেকটি জিনিস খরিদ করে। তারা তার কাছে মূল্য দাবি করেছিল। সে উভয়কে কুড়ালে আঘাতে হত্যা করেছে। তারপর সে ওই লাশগুলো নিয়ে উটের পিঠে চড়িয়ে কোনো একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। একজন পুলিশ দেখে ফেলে, দেখে কি যে উটের শরীরে রক্ত। পুলিশ লোকটিকে আটক করে আদালতে সোপর্দ করলে তার মৃত্যুদণ্ড ঘোষিত হয়। মৃত্যুদণ্ডের আগে তাকে কালামা পড়তে বললে সে উত্তর দেয়, আমি মজলুম। যতবারই তাকে কালামা পড়তে বলা হয়েছিল ততবারই সে বলেছিল, আমি মজলুম। তারপর তাকে কালামা পড়া ছাড়াই তার ফাঁসি কার্যকর হয়। ইমাম আবু হামেদ আল গাজালি রাহিমুল্লাহ তিনি উল্লেখ করেছেন, এক দর্জিকে মৃত্যুর সময় কালামা পড়তে বলায় সে নিজ পেশায় অঙ্ক উল্লেখ করছিল, যেমন 5, 6, 7 এরকম। এক মুসলমান পাপকাজের উদ্দেশ্যে বিদেশ সফর গিয়ে এক কাফের মহিলাকে বিয়ে করে ফেলে এবং হোটেলে ঘুমায়। হঠাৎ করে হোটেলে আগুন লেগে গেলে সে মারা যায়। পরে লাশের বক্সে করে তাকে দেশে পাঠানো হয়। হাকিম উল্লেখ করেছিলেন, আগের যুগে এক আবেদ এবং বুযোগ্য ব্যক্তি এক মহিলার সাথে কথা এবং পরে তার দিকে নজর করার ফেতনায় পড়ে যায়, তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, শেষ পর্যন্ত তাকে হত্যা করে। গায়রুল্লাহকে অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো কিছু সেজদা করা, সেই সেজদা করে বহু বছর এবাদত এবং সাধনাকে ধ্বংস করে দিয়ে মৃত্যুবরণ করে। আফ্রিকায় এক খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়। সে এক জায়গায় বক্তৃতা দেয়। বক্তৃতার সময় ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে। তারপর সে বলে, হে আল্লাহ, ইসলাম যদি সঠিক হয় তাহলে আমাকে মৃত্যু দিন। বক্তৃতার মঞ্চ থেকে বেরিয়ে আসার পর গভীর রাতে সে গর্তে পড়ে মারা যায়। এক ব্যক্তি এক অমুসলিম দেশে তার এক অমুসলিম বান্ধবীর কাছে সফরে গিয়েছে। বান্ধবী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আসতে দেরি হওয়ায় সে আধ ঘন্টা পাগলের মতন অবস্থা হয়ে ওঠে। হঠাৎ করে সে বান্ধবীকে দেখে খুশিতে তার পায়ে সেজদায় লুটিয়ে পড়ল। একই সময় তার মৃত্যু উপস্থিত হল। কিভাবে খারাপ মৃত্যু হয় এটা তার উৎকৃষ্ট প্রমাণ। এক ধূমপায়ে মৃত্যু উপস্থিত হলে লোকেরা তাকে কালামা পড়তে বললে সে উত্তর দেয়, আমাকে সিগারেট দাও। লোকেরা পেরেশান হয়ে সিগারেটের মতো কাগজ ভাঁজ করে তার হাতে দেয়। সেই ওই কাগজগুলো তার মুখে দিয়েই মৃত্যুবরণ করে। আরেক যুবকের মৃত্যুর সময় কালামা পড়তে বলায় সে বলে, তুমি আমাকে ভুললেও আমি কিন্তু তোমাকে ভুলবো না। স্বভাবত এটা প্রেমিকের তার প্রতি কোনো সম্বোধনা ছিল। পরিশেষে হাফেজ ইবনে কাসির রহিমুল্লাহ বলেছেন, মৃত্যুর সময় গুনাহ এবং দুনিয়ার কামনা বাসনা ব্যক্তিকে লাঞ্ছিত করে।